আসসালামু আলাইকুম আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে কুরুশ কাটার দ্বিতীয় পর্ব অর্থাৎ সিঙ্গেল কোষ এবং হাফ ডাবল কোষ করে দেখাবো, আপনারা যাতে ভালোভাবে বুঝেন এবং করতে পারেন। আমি নিয়েছি একটি উল মোটা সুতা আর নিয়েছি একটি কাঁটা। প্রথম পাটে আমি কীভাবে নট করতে হয়, সুতা ধরতে হয়, চেন কাঁটা ধরতে হয়, তারপরে নট করতে হয়, চেন করতে হয়, সুতাকে স্পঞ্জ বড় ছোট করা করতে হয়, এটা আমি দেখিয়েছি। এবং এই পাটে আমি সিঙ্গেল কোষ এবং হাফ ডাবল কোষ করা দেখাবো। প্রথমে আমি আগের মতো দুই আঙুলের মাথায় সুতা ক্রসভাবে পেঁচ দিয়ে নিলাম। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, নিয়ে আমার একটি নট বা গিট তৈরি করা হয়ে গেল। নট বা গিট তৈরি করা হয়ে গেল। এখন আমি এখানে আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে সুতা চাপ দিয়ে নিয়ে এই আঙ্গুলের মাথায় সুতা পেঁচ দিয়ে নিব। তারপরে এই সুতাটাকে আমি এই দুই আঙ্গুল দিয়ে ধরে হুকের মাথার কাটা অংশ দিয়ে এই সুতাটাকে পেঁচ দিয়ে কোলের ভিতরে নিয়ে এসে কয়েকটি চেন তৈরি করে নিব। 15টি চেন তৈরি করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। অল্প একটু দেখা যায়, আর একটু করে নিই, আর 5টি করে নিই। 16, 17, 18, 19, 20টি চেন করে নিলাম। এবার আমি আপনারা মূল যেটা দেখাবো, হ্যাঁ, সিঙ্গেল কোষ। দেখেন কিভাবে সিঙ্গেল কোষটি করি। একটি চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনের মাঝখান দিয়ে হুক এভাবে নিয়ে এই সুতাটিকে এভাবে পেঁচ দিয়ে নিয়ে আসবো, বাহিরে নিয়ে আসবো। আমার দুইটি লুপ তৈরি করা হয়ে গেছে, দুইটি লুপ হয়েছে। এই দুইটি লুপের ভিতর দিয়ে এই সুতাটাকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসব। আবার আমি সুতাকে কোনো পেঁচ না দিয়ে হুক চেনের ভিতর দিয়ে হুক নিয়ে হুকের কাটা অংশ দিয়ে এই সুতাটাকে এভাবে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসব। দুইটি লুপ, এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতাটাকে হুকের মাথা দিয়ে পেঁচ দিয়ে ভিতরে নিয়ে আসব। আমার আরেকটি সিঙ্গেল কোষ তৈরি হয়ে গেল। আবার আমি চেনের ভিতর দিয়ে হুকের মাথা দিয়ে এভাবে সুতাটাকে নিয়ে এসে এভাবে পেঁচ দিয়ে বের করে আনব। আমার সিঙ্গেল কোষ আবার একটু হয়ে গেলো। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন কিভাবে আমি সিঙ্গেল কোষ তৈরি করতেছি। চেনের মাঝখান দিয়ে হুক নিয়ে এই সুতাটাকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসি। আসার পরে এই সুতাটাকে এই দুটি লুপের ভিতর দিয়ে বের করে আনলাম। আবার চেনের ভিতর দিয়ে এই সুতাটাকে নিয়ে এই হুকটাকে নিয়ে এই সুতাটাকে এভাবে পেঁচ দিয়ে বের করে নিয়ে এসে দুইটি লুপ তৈরি হয়। দুইটি লুপের ভিতর দিয়ে আবার এই সুতোটাকে বের করে নিয়ে আসি। তাহলে আমার সিঙ্গেল কোষ তৈরি হয়েছে। আবার আমি চেনের মাঝখান দিয়ে হুক নিয়ে এভাবে সুতা পেঁচ দিয়ে নিয়ে আসলাম। দুইটি লুপ, দুইটি লুপের মাঝখানে আবার এই সুতোটাকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসি। আরেকটি সিঙ্গেল কোষ তৈরি হয়ে গেল। আবার আমি হুকের চেনের মাঝখান দিয়ে ভিতর দিয়ে সুইটি হুক নিয়ে এভাবে সুতা পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম। আমার দুইটি লুপ হয়ে গেল। দুইটি লুপের ভিতর দিয়ে এই সুতাটাকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসি। আবার আমি চেনের ভিতর দিয়ে হুক নিয়ে এই সুতাকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম। হয়ে গেল দুটি লুপ।
এই সুতাকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম রূপের ভিতর দিয়ে, হয়ে গেল আরেকটি চিংগেল কোষ। আবার সেনের ভিতর দিয়ে হুক নিয়ে এই সুতাকে পেঁচ দিয়ে বের করে আনলাম দুইটি লোক। এই সুতাটি পেঁচ দিয়ে লোপের ভিতর দিয়ে বের করে আনলাম আরেকটি চিংগেল কোষ। এভাবে আমি সবটি চেনের ভিতরে চিংগেল কোষ করে নিব। আপনারা ভালোভাবে দেখেন, চেনের ভিতর দিয়ে হুকটি নিয়ে এই সুতাকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসব। দুইটি লোপ তৈরি হলো, এই সুতাকে পেঁচ দিয়ে লোপের ভিতরে দিয়ে নিয়ে আসলাম। আবার চেনের ভিতর দিয়ে হুক নিয়ে এই সুতাটিকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম দুইটি লোপ। দুইটি লোপের ভিতর দিয়ে এই সুতাকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম একটি চিংগেল কোষ। আবার চেনের ভিতর দিয়ে হুকটিকে নিয়ে এইভাবে সুতাটি পেঁচ দিয়ে বের করে আনলাম দুইটি লোপ। দুইটি লোপের ভিতর দিয়ে এই সুতাটিকে পেঁচ দিয়ে বের করে আনলাম। আবার চেনের ভিতর দিয়ে হুক নিয়ে এই সুতাটাকে পেঁচ দিয়ে বের করে আনলাম দুইটি লোপ। দুইটি লোপের ভিতর দিয়ে সুতাটিকে পেঁচ দিয়ে বের করে আনলাম। আবার দুইটি লোপ চেনের ভিতর দিয়ে হুক নিয়ে এই সুতাকে পেঁচ দিয়ে বের করে আনলাম দুইটি লোপ। দুইটি লোপের ভিতর দিয়ে এই সুতাকে বের করে আনলাম আরেকটি চিংগেল কোষ। এভাবে আমার চিংগেল কোষ তৈরি হইতেছে। ও চেনের ভিতর দিয়ে হুক নিয়ে এভাবে সুতা পেঁচ দিয়ে বের করে আনলাম, এই সুতাটাকে লোপের ভিতর দিয়ে নিয়ে আসলাম, তাহলে চিংগেল কোষ তৈরি হইতেছে। আবার চেনের ভিতর দিয়ে হুক নিয়ে সুতা পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম দুইটি লোপ। দুইটি লোপের ভিতর দিয়ে এই সুতাটি পেঁচ দিয়ে বের করে আনলাম আরেকটি লোপ তৈরি হলো। আবারও চেনের ভিতর দিয়ে সুতাটি নিয়ে হুক নিয়ে এই সুতাটিকে পেঁচ দিয়ে বের করে নিলাম দুইটি লোপ হলো। দুইটি লোপের ভিতর দিয়ে সুতা বের করে নিয়ে আসলাম চিংগেল কোষ প্রায় আমার শেষ পর্যায়ের দিকে এসেছে। চেনের ভিতর আবারও হুক নিয়ে সুতা পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম দুইটি লোপ। দুইটি লোপের ভিতর দিয়ে এই সুতাটি পেঁচ দিয়ে নিয়ে আসলাম আমার শেষ চেন। চেনের ভিতর দিয়ে আবারও হুক নিয়ে সুতা পেঁচ দিয়ে নিয়ে আসলাম দুইটি লোপ। দুইটি লোপের ভিতর দিয়ে সুতাটি নিয়ে আসলাম, আমার হয়ে গেল চিংগেল কোষ তৈরি করা। চিংগেল কোষের পরে এবার আমি হাফ ডাবল কোষ তৈরি করব। চিংগেল কোষ করার জন্য আমার একটি চেনের প্রয়োজন ছিল, এবার আমি দুইটি চেন নেব, এক দুই। এবার আমি বাটনটিকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি আপনারা দেখেন হাফ ডাবল কোষ বা ডাবল কোষ করার সময় কিভাবে সুতা হুকের মাথা সুতা পেঁচ দিয়ে নিতে হয়। হুকের মাথা সুতাটিকে এভাবে পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে হুকটি আবার বের করে এই সুতাটাকে পেঁচ দিয়ে ভিতর দিয়ে বের করে নিয়ে আসবেন। আসার পরে আমার কয়টি লোপ তৈরি হলো দেখেন, আমার তিনটি লোপ তৈরি হলো, এক দুই তিন। তিনটি লোপের ভিতর দিয়ে আমি একসঙ্গেই সুতাটি বের করে নিয়ে আসব। আবার আমি হুকের মাথায় সুতাটি পেঁচ দিয়ে চেনের ভিতরে দিয়ে আপুরা আমি হুকটি চেনের ভিতরে দিয়ে নিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসলাম। আসার পরে আমার তিনটি লোপ তৈরি হয়েছে, এক দুই তিন। তিনটি লোপের ভিতর দিয়ে সুতাটি আমি বের করে নিয়ে আসব, এটাকে বলা হয় হাফ ডাবল ক্রোচেট। আবারও আমি এইভাবে হুকের মাথায় সুতা পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে নিয়ে এই সুতাটাকে আবার টেনে নিয়ে আসব। আসার পরে আমার তিনটি লোপ তৈরি হয়, এক দুই তিন। তিনটি লোপ তৈরি হয়, তিনটি লোপের ভিতর দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসি। আসার পরে আমার আবার একটি হাফ ডাবল ক্রোশ তৈরি হয়েছে। আবারও এই সুতার হুকের মাথায় সুতাটি এভাবে পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে এভাবে নিয়ে পেঁচ দিয়ে
বুকের মাথা দিয়ে এইভাবে সুতারি পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম তিনটি লুপ, এক দুই তিন, তিনটি লুপের ভিতর দিয়ে আবার এই সুতাটি হুকের কাটা অংশ দিয়ে বের করে নিয়ে আসলাম। আমার চারটি লুপ তৈরি, হাফ ডাবল ক্রোশ তৈরি হয়ে গেল। আবার দেখেন হুকের মাথা কীভাবে আমি সুতাটি পেঁচ দিয়ে নেই, এভাবে সুতাটি পেঁচ দিয়ে নিয়ে চেনের ভিতর দিয়ে হুকটি নিয়ে আবার সুতাটিকে এভাবে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসব। তাহলে আমার তিনটি লোপ হয়ে যায়, এক দুই তিন, তিনটি লোপ একসাথে ভিতরে দিয়ে, তিনটি লোপের ভিতরে দিয়ে একসঙ্গে সুতাটি পেঁচ দিয়ে নিয়ে আসব। তাহলে আমার আরেকটি হাফ ডাবল ক্রোশ তৈরি হয়ে গেছে। আবারও সুতা হুকের মাথা সুতাটি এভাবে পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে হুকটি নিয়ে এই সুতাটিকে আবার পেঁচ দিয়ে বের করে নিয়ে আসব। তিনটি লোপ তৈরি হয় আমার, এক দুই তিন, তিনটি লোপের ভিতর দিয়ে একই সঙ্গে এই সুতাটি পেঁচ দিয়ে নিয়ে আসব। তাহলে আমার আরেকটি হাফ ডাবল ক্রোশ তৈরি হয়ে গেছে। কীভাবে আমি হাফ ডাবল ক্রোশ তৈরি করি আপনারা একটু ভালোভাবে দেখলেই পারবেন। আবারও হুকের মাথায় সুতাটি ভেবে পেঁচ দিয়ে চেনের ভিতরে হুকটি নিয়ে এভাবে সুতাটি পেঁচ দিয়ে বের করে আনবো। আমার তিনটি লোপ, তিনটি লোপের ভিতর দিয়ে আমি সুতাটি পেঁচ দিয়ে নিয়ে আসব। আবার আমি হুকের মাথা সুতা পেঁচ দিয়ে চেনের ভিতরে নিয়ে যাব, এই সুতাটিকে পেঁচ দিয়ে আবার বের করে নিয়ে আসব। তারপরে তিনটি লোপের ভিতর দিয়ে এই সুতাটি বের করে নিয়ে আসব। সিঙ্গেল ক্রোশ তৈরি হয়ে যায় গেছে। আবারও তৈরি করতেছি এই সুতাটি হুকের মাথায় এভাবে পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে হুকটি নিয়ে এই সুতাটিকে বের করে নিয়ে আসব। এক দুই তিন, তিনটি লোপ, তিনটি লোপের ভিতর দিয়ে আমার সুতাটি পেঁচ দিয়ে নিয়ে আসব। আবার আমি হুকের মাথায় এভাবে সুতাটি পেঁচ দিয়ে চেনের ভিতরে নিয়ে হুকটি মাথা দিয়ে এভাবে সুতাটি টেনে নিয়ে আসব। আবারও এই যে তিনটি লুপ তৈরি হয়েছে, তিনটি লুপের ভিতরে দিয়ে হুকের মাথা দিয়ে এই সুতাটি আবার বের করে নিয়ে আসব। তাহলে আমার সিঙ্গেল ক্রোশ দেখেন তৈরি হয়ে গেছে। আবার হুকের মাথায় এভাবে সুতা পেঁচ দিয়ে চেনের ভিতরে দিয়ে নিয়ে এই সুতাটিকে পেঁচ দিয়ে ভিতরে বের করে নিয়ে আসব। বাহিরে আসার পরে তিনটি লুপ, তিনটি লুপের ভিতরে একসাথে সুতা পেঁচ দিয়ে বের করে নিয়ে আসব। হাফ ডাবল ক্রোশ তৈরি হইতেছে। আবারও হুকের মাথা সুতাটি এভাবে পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে হুকটি নিয়ে এই সুতাটিকে বের করে নিয়ে আসব। তিনটি লুপ আনার পর তিনটি লুপ তৈরি হয়, তিনটি লুপের ভিতরে এই সুতাটিকে পেঁচ দিয়ে নিয়ে আসব। আবারও হুকের মাথায় সুতাটি পেঁচ দিয়ে এই চেনের ভিতর দিয়ে হুক নিয়ে এই সুতাটিকে পেঁচ দিয়ে নিয়ে আসব। নিয়ে আসার পর আমার তিনটি লুপ তৈরি হয়, তিনটি লুপের ভিতর দিয়ে এভাবে সুতাটি পেঁচ দিয়ে নিয়ে আসি। আসার পরে আমার হাফ ডাবল ক্রোচেট তৈরি হয়ে যায়। আবারও হুকের মাথায় সুতাটি এভাবে পেঁচ দিলাম এবং চেনের ভিতর দিয়ে হুকটি নিয়ে এই সুতাটিকে আবার পেঁচ টেনে ভিতরের দিকে নিয়ে আসলাম। হুকের মাথা দিয়ে ভিতরের দিকে নিয়ে আসলাম। আসার পর আমার তিনটি লুপ তৈরি হয়, তিনটি লুপের ভিতরে দিয়ে এই সুতার হুকের মাথা দিয়ে এই সুতাটি পেঁচ দিয়ে ভিতরে নিয়ে আসি। এভাবে আমার সিঙ্গেল ক্রোশ তৈরি হয়ে গেছে। আবার হুকের মাথায় সুতাটি ভেবে পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে হুকটি নিয়ে এই সুতাটিকে আবার ভিতরে টেনে নিয়ে আসলাম। তিনটি লুপ তৈরি হয়ে গেল। তিনটি লুপের ভিতর দিয়ে হুকের মাথায় এই সুতা পেঁচ দিয়ে নিয়ে আসলাম। আবার আমার আরেকটি হাফ ডাবল ক্রোশ তৈরি হয়ে গেল। আবার হুকের মাথায় সুতাটি ভেবে পেঁচ দিয়ে চেনের ভিতরে নিয়ে হুক চেনের ভিতরে হুক নিয়ে এই সুতাটিকে হুক দিয়ে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসি। তিনটি লুপ তৈরি হয়, তিনটি লুপের ভিতর দিয়ে এই সুতাটি হুকের মাথা দিয়ে নিয়ে আসি। আরেকটি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেছে। আমার সিঙ্গেল ক্রোশ করা প্রায় শেষ, আর অল্প একটু বাকি। আবার হুকের মাথায় সুতাটি পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে হুকটি নিয়ে এভাবে সুতাটি পেঁচ দিয়ে বের করে নিয়ে আসবো। তিনটি লুপ তৈরি হয়ে গেছে, ভালোভাবে আপনারা দেখেন। এই তিনটি লুপের ভিতর দিয়ে হুকের মাথা দিয়ে সুতাটি পেঁচ দিয়ে এভাবে নিয়ে আসবো।
আবারও বুকের মাথা সুতাটি পেঁচ দিয়ে চেনের ভিতর দিয়ে নিয়ে এই সুতাটিকে পেঁচ দিয়ে বুকের তিনটি লুপ তৈরি হয়েছে। তিনটি লুপের ভিতর দিয়ে বুকের কাটা অংশ দিয়ে এই সুতাটিকে বের করে নিয়ে আসি। আসার পরে আরেকটি হাফ ডাবল ক্রোশ তৈরি হয়েছে। আর এই যে দুইটি চেন করেছি, দুইটি চেনের মাথায় দুই নাম্বার চেনে আমি আবারও হুকের মাথায় সুতা পেঁচ দিয়ে দুই নম্বর চেনের ভিতরে হুকটি নিয়ে এই সুতাটিকে পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম। আমার আবারও তিনটি লুপ তৈরি হয়েছে। তিনটি লুপের ভিতরে দিয়ে হুকের মাথা দিয়ে এভাবে সুতাটি বের করে নিয়ে আসলাম। আমার সম্পূর্ণ হাফ ডাবল ক্রোচেট তৈরি করা হয়ে গেল। আপুরা যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে এবং আমি যদি আপনাদেরকে কাজটি ভালোভাবে বুঝাইতে পারি, আপনারা যদি বুঝেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে ভালোভাবে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এজন্য দোয়া করবেন। এবং আবার যদি না বুঝেন তাহলে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনারা ইনবক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাকে জানাইতে পারেন, আমি আপনাদেরকে আবারও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।